সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার জামাই জ্যারড কুশনার এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর স্নেহের পাত্র ছিলেন সৌদি যুবরাজ সালমান। কিন্তু ট্রাম্পের পরাজয়ের পর সৌদির অন্যায় কোনো কাজে আর সাড়া দিচ্ছে না বাইডেন প্রশাসন। এ নিয়ে চাপে থাকা সৌদি এবার শত্রুভাবাপন্ন ইরানের কাছে বন্ধুত্বের প্রস্তাব দিয়ে গোপনে বৈঠক করেছে। আরও দেখুন রিপোর্টে। আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রশ্নে দীর্ঘদিন ধরে তীব্র বিরোধে জড়িয়ে আছে সৌদি আরব এবং ইরান। 2016 সালে সৌদি আরবে এক শিয়া ধর্মগুরুর ফাঁসি কার্যকরের পর থেকে দুই দেশের সম্পর্ক আরও নেতিবাচক পথে মোড় নেয়। এর প্রতিবাদে ইরানে সৌদি দূতাবাসে হামলা চালায় বিক্ষোভকারীরা। এই ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। এছাড়াও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইহুদি নিয়ন্ত্রকদের সাথে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দহরম মহরমের মূল উদ্দেশ্যই ছিল ইরানকে চাপে রেখে আরব নিয়ন্ত্রণ করা। ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের পর অনেকটা একা হয়ে গেছে সৌদি আরব। পার্শ্ববর্তী দেশ ইয়েমেনে সাধারণ মানুষের উপর চালানো গণহত্যা, সাংবাদিক জামাল খাশোগি হত্যাসহ বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন রিয়াদের সম্পর্ক এখন তলানিতে। ফলে দিশেহারা সৌদি যুবরাজ এবার চাইছেন ইরানের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে। এমন পরিস্থিতিতে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদেমির ব্যবস্থাপনায় বাগদাদে দুই দেশের মধ্যে 9 এপ্রিল একটি গোপন বৈঠক হয়। একজন ইরাকি কর্মকর্তা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে পশ্চিমা এক কূটনীতিক জানান, দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক স্থাপন এবং উত্তেজনা নিরসনের উদ্যোগের অংশ হিসেবে বৈঠকটি হবে বলে তারা তা আগে থেকেই জানতেন। তবে আনুষ্ঠানিকভাবে সরকারি সংবাদ মাধ্যমে বৈঠকের খবর অস্বীকার করেছে রিয়াদ। এদিকে তেহরান জানিয়েছে তারা সবসময় সৌদি আরবের সঙ্গে যে কোনো আলোচনাকে স্বাগত জানায়। চির বৈরী ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির ইঙ্গিত দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও। বাগদাদে দুই দেশের মধ্যে গোপন বৈঠকের পর এক সাক্ষাৎকারে তিনি বলেন তিনি ইরানের সঙ্গে ভালো সম্পর্ক চান। সাক্ষাৎকারে সৌদি যুবরাজ বলেন ইরান আমাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে একটি ভালো ও বিশেষ সম্পর্ক আশা করছি আমরা সবাই। তেহরানের নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে সমাধান খুঁজতে রিয়াদ আঞ্চলিক এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কাজ করছে বলে তিনি জানান। তিনি বলেন সৌদি আরব ও ইরানের লক্ষ্য অভিন্ন। সৌদি আরব ইরানের উন্নয়ন চায়, একই সঙ্গে গোটা অঞ্চল এবং বিশ্বের উন্নয়ন এবং অগ্রগতি প্রত্যাশা করে রিয়াদ। আবু জারাল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।